আগামী বছরের এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হবে আর যে বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে স্বয়ং প্রধানমন্ত্রীর বাংলায় আগমনকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্য বিজেপি বনাম স্বয়ং প্রধানমন্ত্রীর টানা পড়েন। গত চব্বিশে নভেম্বর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন প্রধানমন্ত্রী আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী বছরের এপ্রিল মাসে আমার ডাকে প্রধানমন্ত্রী বঙ্গসফরের জন্য সম্মতি দিয়েছেন ঠিক তার পরবর্তীতে শুক্রবার দুপুরে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও তার নেতৃত্বে কিছু সাংসদকে মোদীর সঙ্গে দেখা করতে সংসদ ভবনে যান আর সেখানেই নরেন্দ্র মোদীর কাছে কলকাতায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রিত দিনের আগেই জানুয়ারি মাসে আবারও প্রধানমন্ত্রীকে কলকাতায় আসার আমন্ত্রণ জানান তবে বিজেপি সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আমন্ত্রণকে সম্মতি দিলেও কবে আসবেন কোথায় আসবেন সেই ব্যাপারে কোনো সম্মতি দেননি অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনের সম্মতি এক ডাকে প্রধানমন্ত্রীর এই দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য বিজেপি বনাম প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে একাধিক জল্পনা